বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে প্রবেশ দ্বার বন্ধ। বিপত্তারিণী পুজো উপলক্ষে শয়ে শয়ে ভক্তরা তারা মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে এসে জড়ো হয়েছেন। এখানেই পুজো পাঠের আয়োজন করা হয়েছে। মন্দির ট্রাস্ট কমিটির নির্দেশ অনুসারে এবং জেলা প্রশাসনের নিয়ম অনুসারে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে। তারই মধ্যে বিপত্তারিণীর পুজোর আয়োজন করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি ভক্তদের। স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ, তাই এদিন মন্দির প্রাঙ্গণের মূল গেটে ভক্তরা পুজো দিলেন। বিপত্তারিণী ব্রত উৎসব পালন প্রতি বছরের ন্যায় আমরা এবছরেই যেমনভাবে অন্যান্যবারে মায়ের পুজো হয় সেইভাবেই পুজো মায়ের হয়েছে। নিত্য পূজা আরতি ভোগ চণ্ডীবার, কিন্তু ভক্ত জনাগমহীন, কোনো ভক্তকে আমরা মন্দিরে প্রবেশ করতে দিতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত, খুব আহত। কারণ এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা কাতারে কাতারে লোককে যদি ঢুকিয়ে দিতাম তাহলে ভক্তেরই অসুবিধা হতো, বিপদে পড়তো। তাই বিপত্তারিণী দিনে কাউকে বিপদে ফেলাতে আমরা চাইনি। আমরা রুদ্ধ দ্বারে মায়ের নিত্য পূজা নিষ্ঠার সঙ্গে পালন করেছি, পুজো করেছি, হোম চণ্ডীবার ভোগ যা যা করণীয় সর্বভক্তের কল্যাণের জন্যে বিশ্বের কল্যাণের জন্যে আমরা তা করেছি। ভক্তরা চারিদিকে ছটফট করছে আসবার জন্যে, তাদের মনের মায়ের কাছে আসার জন্য কষ্ট পাচ্ছে, তারা বিপত্তারিণী মায়ের কাছে বিপদ জানাতে আসছে, কিন্তু এই সংকটময় পরিস্থিতির জন্যে আমরা পারিনি, তার জন্য আমরা খুব ব্যথিত, আমরা খুব দুঃখিত। ভক্তদের আমরা আজ ঢুকতে দিতে পারলাম না, এই সংকট তাড়াতাড়ি কাটুক, আবার আগের মতন দিন আসুক, এই আমি মায়ের কাছে করজোরে প্রার্থনা করছি। আর কাতারে কাতারে শত শত হাজার হাজার ভক্তরা মায়ের মূল দরজায়, সিংহ দরজায় বা চড়িদিকে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। তাদের আমরা বলেছি আপনারা ওখান থেকেই মাকে স্মরণ করুন, ওখান থেকেই মাকে স্মরণ করে মাকে পুজো দিয়ে আপনারা নিজে নিজে বাড়িতে যান, নিজে নিজে ধর্ম পালন করুন, আগে স্বাস্থ্যকে রক্ষা করুন, তারপর হিন্দু স্বাস্থ্যকে রক্ষা করবেন। সর্বমঙ্গলা বাড়িতে আসছিলাম কিন্তু মন্দির খোলা নেই, আমাদের খুবই অসুবিধা হলো। মন্দির খুলে যদি পুলিশ দিয়ে একটু মেনটেন করে আমাদের পুজোটা দেয়া তো আমরা খুব খুশি হতাম মায়ের কাছে। এই তো পাশে মন্দিরে পুজো, এই এই যে পাশে পুজো দিলাম, কি করবো, পুজো না দেওয়ার মতনই হলো। সর্বমঙ্গলা বাড়ি পুজো দিতে পারলেন? হ্যাঁ, কি করবো, ভেতরে তো ঢুকতে পারলাম না, বাইরে দিয়ে দিয়ে দিলাম। সে তো লাগবেই, ভিতরে ঢুকবো বলে আশা করেছিলাম, ভেতরে ঢুকতে পারিনি। সর্বমঙ্গলা বাড়িতে না যে বন্ধ, বাইরে পুজো হচ্ছে, ভালো করে পুজো দিতে পারলাম না। মাকে ওই যেটুকু স্মরণ, নিজের মন থেকে স্মরণ করেছে ওইটুকুই, মাকে তো দেখতে পাইনি। প্রত্যেক বছরই পুজো দেওয়া হয়।